থানার সম্মুখত নিশা অচেতন হয়ে পড়ে আছে এগারী বৃদ্ধা মাতৃ। পিছে থানা চৌহদরপর ওলাই অহা নাই এজন আরক্ষী। থানার বাহির এম্বুলেন্স বিচারি হাহাকার লাগিছে। থানার গেট বন্ধ করে থানার চৌহদরপর নির্লজ্জভাবে এই দৃশ্য চাই রল দেরগাঁও আরক্ষী। এই ঘটনা সংঘটিত হল দেরগাঁও। এমাহ পূর্বে ট্রেফিক আরক্ষী আর গাড়ি চালকে অত্যাচার চলার অভিযোগ তুলি ফেসবুক লাইভ করে আত্মহত্যার পথ বাছি লৈছিল অজয় দত্তই। এমাহ ধরে কোনো ন্যায় নোপার অভিযোগ তুলি বৃহস্পতিবারে নিশা দেরগাঁও থানার সম্মুখত অজয় দত্তর ন্যায় বিচারি প্রতিবাদ সাব্যস্ত করেছিল রাইজে। অজয় দত্তর বৃদ্ধা মাতৃয়ে পুত্রর ন্যায় বিচারি চিঁয়রি চিঁয়রি প্রতিবাদ জানাই এসময়ত অচেতন হয়ে ঢলি পড়ে থানার গেটর সম্মুখত। লগে লগে হওয়া দোয়া লাগিল প্রতিবাদস্থলী। এম্বুলেন্স বিচারি হাহাকার রাইজর, কিন্তু এই দৃশ্য থানা চৌহদরপর চাই রল আরক্ষী। আগবাড়ি নাহিল এজনও আরক্ষী। বহু সময়ের পিছত এখন এম্বুলেন্স আহি চিকিৎসালয় লৈ যায় বৃদ্ধা মাতৃগৰাকীক। আমার গাঁর সকল মিলি পেলায় ভাইটি ন্যায় হকে মানে মাত মাতি পেলায় ওলাই আইছিল। তারপর আরক্ষী আরক্ষী প্রশাসন এজনও এজনও বিষয়া ওলাই নাহিলে। মার বেহুজ অবিলা ধসকায় মাটিত পড়ি গল। এটা আমি এম্বুলেন্স মাতি প্রায় আধা ঘন্টা উপর এম্বুলেন্স কোন অহা নাই। আধা ঘন্টা উপর আহি পেলায় এতিয়া মাক লৈ গৈছে। মার অবস্থা একেবারে বেয়া আছে, কিন্তু তথাপিও দেরগাঁও পুলিশের আরক্ষী বিষয়া সকল মাক এখাড়ি মাত দিবলে সান্ত্বনা দিবলে ওলাই নাহিলে যে তেওঁলোকে কিবা এটা করব। কোনো এজন প্রশাসনের বিষয়ে আহি কিন্তু আমাক মা দেখার নিদি পেলায় আমাক কথাখিনি কবলে সাহস করা নাই। তেওঁলোক ভিতর সোমাই সব পিনে গিলগিলাই ঘুরি ফুরিছে। দেরগাঁও আরক্ষীর এই কাণ্ডই এতিয়া লজ্জানত করেছে সমগ্র অসম আরক্ষী। দেশের ভিতর দ্বিতীয় শ্রেষ্ঠ থানার সম্মান আর রাজ্যের ভিতর প্রথম শ্রেষ্ঠ থানার সম্মান লাভ করা দেরগাঁও থানার এনে কাণ্ডই উদঙাইছে অসম আরক্ষীর নিকৃষ্ট ছবিখন। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। থানার সম্মুখত নিশা অচেতন হয়ে পড়ে আছে এগারী বৃদ্ধা মাতৃ। পিছে থানা চৌহদরপর ওলাই অহা নাই এজন আরক্ষী। থানার বাহির এম্বুলেন্স বিচারি হাহাকার লাগিছে। থানার গেট বন্ধ করে থানার চৌহদরপর নির্লজ্জভাবে এই দৃশ্য চাই রল দেরগাঁও আরক্ষী। এই ঘটনা সংঘটিত হল দেরগাঁও। এমাহ পূর্বে ট্রেফিক আরক্ষী আর গাড়ি চালকে অত্যাচার চলার অভিযোগ তুলি ফেসবুক লাইভ করে আত্মহত্যার পথ বাছি লৈছিল অজয় দত্তই। এমাহ ধরে কোনো ন্যায় নোপার অভিযোগ তুলি বৃহস্পতিবারে নিশা দেরগাঁও থানার সম্মুখত অজয় দত্তর ন্যায় বিচারি প্রতিবাদ সাব্যস্ত করেছিল রাইজে। অজয় দত্তর বৃদ্ধা মাতৃয়ে পুত্রর ন্যায় বিচারি চিঁয়রি চিঁয়রি প্রতিবাদ জানাই এসময়ত অচেতন হয়ে ঢলি পড়ে থানার গেটর সম্মুখত। লগে লগে হওয়া দোয়া লাগিল প্রতিবাদস্থলী। এম্বুলেন্স বিচারি হাহাকার রাইজর, কিন্তু এই দৃশ্য থানা চৌহদরপর চাই রল আরক্ষী। আগবাড়ি নাহিল এজনও আরক্ষী। বহু সময়ের পিছত এখন এম্বুলেন্স আহি চিকিৎসালয় লৈ যায় বৃদ্ধা মাতৃগৰাকীক। আমার গাঁর সকল মিলি পেলায় ভাইটি ন্যায় হকে মানে মাত মাতি পেলায় ওলাই আইছিল। তারপর আরক্ষী আরক্ষী প্রশাসন এজনও এজনও বিষয়া ওলাই নাহিলে। মার বেহুজ অবিলা ধসকায় মাটিত পড়ি গল। এটা আমি এম্বুলেন্স মাতি প্রায় আধা ঘন্টা উপর এম্বুলেন্স কোন অহা নাই। আধা ঘন্টা উপর আহি পেলায় এতিয়া মাক লৈ গৈছে। মার অবস্থা একেবারে বেয়া আছে, কিন্তু তথাপিও দেরগাঁও পুলিশের আরক্ষী বিষয়া সকল মাক এখাড়ি মাত দিবলে সান্ত্বনা দিবলে ওলাই নাহিলে যে তেওঁলোকে কিবা এটা করব। কোনো এজন প্রশাসনের বিষয়ে আহি কিন্তু আমাক মা দেখার নিদি পেলায় আমাক কথাখিনি কবলে সাহস করা নাই। তেওঁলোক ভিতর সোমাই সব পিনে গিলগিলাই ঘুরি ফুরিছে। দেরগাঁও আরক্ষীর এই কাণ্ডই এতিয়া লজ্জানত করেছে সমগ্র অসম আরক্ষী।
দেশৰ ভিতৰত দ্বিতীয় শ্ৰেষ্ঠ থানাৰ সন্মান আৰু ৰাজ্যৰ ভিতৰত প্ৰথম শ্ৰেষ্ঠ থানাৰ সন্মান লাভ কৰা দেৰগাঁও থানাৰ এনে কাণ্ডই উদঙাইছে অসম আৰক্ষীৰ নিকৃষ্ট ছবিখন। নিউজ টেক্স ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।